वयोतहरहुं तत्हीरा। अलादायहिम अजमाइन मिन यौमिना हाजा इला कयामे यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तामरून बिल मारूफ व तन्हौना अनिल मुनकर। अवश्य आमादेर सकलेर वाजिबे आईनी जेटा प्रत्येकेर उपरे फरज, जेमन नामाज एकजन पढ़ले आरेकजनेर उपर थेके प्रत्याहार करा हय ना, प्रत्येकके पढ़ते हय। किन्तु किछु वाजिबात रयेछे जेगुलोके वाजिबे किफाई बला हय, जेमन नामाजे मैयत যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সকলের উপরে ফরজ রয়েছে নামাজে মাইয়াত পড়া। কিন্তু যখন একটি দল দায়িত্ব নিয়ে নামাজ সেরে ফেললো বা একটি দল নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল, তো অন্যদের উপর থেকে ফরজটা প্রত্যাহার করে নেওয়া হলো। কেন? অলরেডি একটা কাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু লোক। এভাবে আমাদের জীবনে অনেক কিছু রয়েছে, ঠিক যেভাবে গোসল ওয়াজিবে কিফাই, কাফন ওয়াজিবে কিফাই, জানাজার নামাজ ওয়াজিবে কিফাই। ওয়াজিবে কিফাই মানে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হয় না যারা রয়েছে তাদের উপরে ওয়াজিব, কিন্তু একটা দল যদি করে নেয় অন্যদের থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটা প্রত্যেকের উপরে ফরজ। এটা এমন না যে কোনো বিশেষ ব্যক্তির জন্য, উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে তারা তাবলীগ করবেন, তারা সৎ কাজের আদেশ দেবেন, তারা অসৎ কাজে বাধা প্রদান করবেন, আমার কি না, প্রত্যেকের উপরে ফরজ। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটা যে যত জ্ঞানী তার তত দায়িত্ব, ঠিক আছে। একজন জ্ঞানী ব্যক্তির যেহেতু তার কাছে জ্ঞান বেশি রয়েছে তার বেশি দায়িত্ব আছে, আমার কাছে জ্ঞান সীমিত রয়েছে আমার সে সীমিত জ্ঞানের মধ্যে আমার দায়িত্ব রয়েছে। তো প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাবলিগ করা, ঠিক আছে। আমাদের সামনে আমাদের ছাত্ররা ম্যাক্সিমাম তো অবিবাহিত, ঠিক আছে। মহসিন ভাই আমাদের পেয়ার আলি আর হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন আগায় আব্দুল লাতিফ ব্যতীত এখানে যারাই আছে তারা সকলেই অবিবাহিত। কিন্তু কালকে, কালকে বলতে ভবিষ্যতে তোমরা বিয়ে করবা, বিয়ের পরে তুমি কোনো জায়গায় যদি তাবলিগ নাও করো তাও তুমি তোমার পরিবারের জন্য মুবাল্লিগ, ঠিক আছে। তোমার স্ত্রীর তোমার প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে আসে, তার পর্দা হেফাজত করা, তাকে ইসলামের দিকে গাইড করা, তাকে শরীয়তের দিকে। কেন আল্লাহ না করুক যদি একটি বাসায় যদি বেনামাজি থাকে তো ওর প্রভাব কিন্তু শুধু ওই বেনামাজির উপরে পড়বে না, সে পুরো পরিবারের উপরে পড়বে, পুরো পরিবার কিন্তু প্রভাবিত হবে। তো তুমি পরিশ্রম করবা আর তারপরেও দেখবা যে তোমার বাসায় বরকত নেই, তো কারণটা তো তোমাকে অনুধাবন করতে হবে, কারণটা তো খুঁজে বের করতে হবে। কারণ কি? তোমার বাসায় কিন্তু বেনামাজি রয়েছে। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া তোমার দায়িত্ব, তাবলিগ করা তোমার দায়িত্ব, নামাজের গুরুত্ব তুলে ধরা তোমার দায়িত্ব, তোমার ওয়াইফ তোমার সন্তানরা সৎ কথা বলে এটা তোমার দায়িত্ব। তুমি যদি বলো যে না আমি আমার জবাব দেবো আল্লাহকে, না, যখন একটা সংসার গড়ে তুলেছ
তখন তুমি কিন্তু একা না, তোমার প্রতি তোমার ওয়াইফের অধিকার রয়েছে, তোমার বাচ্চার রয়েছে। ঠিক এভাবে বাচ্চাদের হেদায়েতের দায়িত্ব, যেভাবে আজকে একটা পিতামাতা জার্নাল লাইনে শিক্ষিত করাকে একটি দায়িত্ব মনে করতেছেন, এটা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অবশ্যই দায়িত্ব। কে চায় যে তার সন্তান রিক্সাওয়ালা হোক? এটি চাবে যে আমার ছেলে শিক্ষিত হয়ে, ঠিক আছে, ভালো একটা অফিসার হোক, ম্যানেজার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। কিন্তু খুবই পরিতাপের বিষয়ে এই পিতামাতা একটুও ভেবে দেখছে না যে আমার ছেলে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে। তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, এটাও পিতামাতার দায়িত্ব। তাহলে পিতামাতা কি এখানে মোবাল্লিগ? তাদের উপরে তাবলিগের দায়িত্ব রয়েছে, তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সন্তান নামাজি হলো না, জবাবদিহি করতে হবে। পিতামাতার দায়িত্ব তো বোঝা যাচ্ছে, বাচ্চা কোলে আসছে, ডান কানে আজান, বাম কানে আকামাত, সুন্দর একটা নাম নির্বাচন করা যেন ওই নামের প্রভাব ওই বাচ্চার উপরে পড়ে। ঠিক আছে, কাল্লু, সুজন, তপন, ঠিক আছে, অর্পণ, তারপরে তোমার কি বলে চুন্নি, নান্নি, মুন্নি, ঠিক আছে, এগুলোর কি প্রভাব পড়বে, কি প্রভাব পড়বে? আমার কুমে একজন চুল কাটতো হাজাম, খুবই ধার্মিক ছিল। তো ওই সময়কার ব্যাপার, পাঁচ তোমানের একটা কয়েন এখনো ইরানে আছে, পাঁচ তোমানের কয়েন, পাঁচ তোমান, উনি পাঁচ তোমান দিত। আমরা মৌলানারাদের চুল উনি কেটে দিতেন। কীভাবে কাটতেন? মানে একটা মেশিন ছিল, মেশিন দিয়ে একদম মানে পুরো মাথা একবার ঘোরাই দিতেন, ঠিক আছে, আর সামান্য একটু দাড়ি, বাস পাঁচ তোমান দিয়ে আমরা কিন্তু চলে আসতাম। কিন্তু ওই হাজামকে আমাদের সময় যতগুলো মৌলানারা ছিল তারা সকলে কিন্তু একজন মহিব্বে আহলে বায়ত হিসাবে, তো ওনার দেওয়ালের উপরে বেশ কিছু হাদিস লেখা ছিল। ওই হাদিসটা আমি কিন্তু তখন দেখেছিলাম, পরে ওই হাদিসটা আবার একাধিকবার দেখেছি, যে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে ফাতেমা। কিন্তু যখন ফাতেমা রেখেছ, তো বাচ্চার ক্ষেত্রে, তোমার মেয়ের ক্ষেত্রে, তুমি তাকে সম্মান প্রদর্শন করো, তাকে বেতের আঘাত করো না। কেন? এই নাম আল্লাহর কাছে এত প্রিয় যে ওই মেয়ের প্রতি যত্নবান হওয়া, এটাই কিন্তু একটা সওয়াবের কারণ। এটা কিন্তু প্রভাব পড়বে তার উপরে, ঠিক আছে। তো আমরা আমাদের আহলে বাইতে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামের যে নাম, এগুলো আমরা কিন্তু নির্বাচন করি আমাদের সন্তানদের জন্য, ঠিক আছে। ওই যে গুল্লু, গুল্লি, পল্টু, ঠিক আছে, পল্টি, এগুলো কিন্তু কোনো ক্রমে মানে এটা একটা দায়িত্বহীনতা, এটা তার প্রতি একটা জুলম, তার আসল নাম গোপনে রেখে, ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকের কিন্তু ওই ওই নাম দিয়ে চিনে, ওই নাম দিয়ে চিনে। একটা ছেলেকে আমরা তার আসল নাম দিয়ে চিনি না। না, পিতামাতার দায়িত্ব হচ্ছে তার ভালো নাম নির্বাচন করা, কেন ওই নামের প্রভাব তার উপরে রয়েছে, ঠিক আছে। তো এই যে বাচ্চা কুলে আসলো, ডান কানে আজান, বাম কানে আকামত, ভালো একটা নাম নির্বাচন করা, তাকে দূর মানে ঘটনা থেকে মুক্ত রাখার জন্য তার জন্য আকিকা করা একটি দায়িত্ব, তার খাতনা একটি দায়িত্ব, ঠিক আছে, ধর্মীয় দায়িত্ব। এখন আমরা না ভালো করে একটা অনুষ্ঠান করব, করতে 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 দেরি করলাম, দুনিয়া থেকে চলে গেলাম, ঠিক আছে, এই দায়িত্বটা পালন করিনি, ছেলে কীরকম একটা বিব্রতকর অবস্থায় পড়লো। আজকে আমি জানি
যে ওই বাচ্চা যে বাচ্চা এখন মায়ের কুলে রয়েছে যদি খাতনা করে দেওয়া হয় বাচ্চা কিন্তু টেরও পাবে না, বুঝতেও পারবে না। কিন্তু ওই বাচ্চা যখন মা বাবা চলে গেল আর তার খাতনা হয়নি, তার জন্য যে কত কঠিন একটা কাজ হয়ে দাঁড়ালো, এগুলো সব কিন্তু পিতামাতার দায়িত্ব। কেন? এগুলোর একটা প্রভাব রয়েছে, এগুলো ওই বাচ্চার মধ্যে পবিত্রতা নিয়ে আসে। তো যেইভাবে আকিকা নিয়ে ভাবতেছেন, নাম নিয়ে ভাবা হচ্ছে, যেইভাবে মানে বাচ্চা মানে সুন্দরভাবে চলুক ভাবতেছেন, সেইভাবে ধর্মীয় জ্ঞান দেওয়া, এটাও কিন্তু পিতামাতার দায়িত্ব। এটা দায়িত্ব, এর একটা রেজাল্টও আছে। আজকে অনেকে দুনিয়া থেকে চলে যায়, চারটা পাঁচটা ছেলে রেখে যায়, কোরআন পড়তে পারে না, আফসোস, মাদ্রাসা থেকে ঠিক আছে হুজুরদের ডেকে নিয়ে আসা হয়, ধর্মীয় ছাত্রদের ডেকে নিয়ে আসা হয়, আর ছেলে চা খাওয়াচ্ছে, বিস্কিট দিচ্ছে, খাতির করতেছে ওই হাফিজদের, ওই কারিদের, কিন্তু নিজে কোরআন পড়তে পারে না। এটা কত দুর্ভাগ্য ওই পিতার, তার রূহ যদি দেখে যে আমি এমন এক অবস্থায় আমার ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসছি যখন সে কোরআনও পড়তে পারে না, তো অনেক বড় একটি তাবলীগের দায়িত্ব। তো এটা হলো আমাদের পরিবারের মধ্যে তাবলীগ, এটা একটা। এরপরে তুমি যতটা শিক্ষিত হয়েছো, তুমি কিন্তু সমাজ থেকে আলাদা না। যদি সমাজ থেকে আলাদা হতা তাহলে তোমার ইনফেরাদি এবাদতের সাথে ইজতেমাই এবাদত সংযুক্ত হতো না, অর্থাৎ ওয়াজিবে আইনের সাথে সেই সব ওয়াজিবাত সংযুক্ত হতো না যেটা সামাজিক। তুমি নামাজ পড়বা, তোমার একটা ফরজ রয়েছে, ওয়াজিবে আইনি, একা নিজে বাসায় পড়লে পড়তে পারো, কিন্তু সমাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য কি বলা হয়েছে, তুমি যে নামাজ বাসায় পড়বা, ফরাদা পড়বা, সেটা যদি জামাতে পড়ো, সওয়াব কিন্তু কয়েকগুণ বেড়ে যাচ্ছে, ওলামা 70 গুণ পর্যন্ত লিখেছেন, কয়েকগুণ বেড়ে যাচ্ছে। কেন? এই জন্য ইয়াদুল্লাহ আল জামা, আল্লাহর হাত জামাতের সাথে আছে। তুমি যখন জামাতে নামাজ পড়বা, তুমি একজনের খোঁজ নিতে পারবা যে সে কেমন আছে, ভালো আছে কি না, সুস্থ আছে কি না, তার খবর তুমি জানতে পারবা, ঠিক আছে, ও তোমার খবর জানতে পারবে। জামাত অনেক বড় একটি, তাহলে কেন জামাতে এত বেশি ফাজিলত দেওয়া হচ্ছে, যে তোমার একা চলাটা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে কিন্তু, কেন আমাদের সাথে সমাজ জড়িত, প্রতিবেশীর হক রয়েছে তোমার উপরে। মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বি উমুরিল মুসলিম ফালাইসা বি মুসলিম। মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বি উমুরিল মুসলিম, কেউ এমন এক অবস্থায় সকাল করে যে প্রতিবেশী সম্পর্কে জানে না, ফালাইসা বি মুসলিম, জানে না বলতে সে বিপদগ্রস্ত হয়েছে, তার প্রতি আমার নজর নেই, ঠিক আছে। এ কারণে আমরা কি দেখি, আমাদের উপরে যেকাত ফরজ করা হয়েছে, যেকাত বের করে নিজে খেয়ে নেব না, একটা গরিবকে দিতে হবে। তো আমাদেরকে সমাজের সাথে সংযুক্ত করা হয়েছে, তাহলে আমাদেরকে প্রস্তুত হতে হবে যে আমি এমন এক মোবাল্লিগ হই যে পরিবারের জন্য মোবাল্লিগ, প্রতিবেশীর জন্য মোবাল্লিগ, আত্মীয় স্বজনের জন্য মোবাল্লিগ। এখন তুমি মোবাল্লিগ হয়েছ, অনেক কিছু তোমাকে বাদ দিতে হবে, যেমন পোশাকের প্রতি তোমার নজর থাকতে হবে, কেমন পোশাক, এই পোশাক থেকে ভদ্রতা স্পষ্ট হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। একজন মোবাল্লিগের যে বৈশিষ্ট্য সে তোমার মধ্যে রয়েছে কি না, যদি কোনো ঘাটতি থাকে সেটাকে পূরণ করতে হবে। তারপরে আমি বলেছি যে আমাদের সম্পৃক্ততা হচ্ছে দিনের সাথে, যখন দিনের সাথে সম্পৃক্ততা রয়েছে তাহলে প্রত্যেক কাজের সূচনা আল্লাহর নাম দিয়ে করতে হবে। এই জন্য বিসমিল্লাহ রহমান রহিমের অনেক গুরুত্ব, একজন মোবাল্লিগ অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজকে সূচনা করবে, ঠিক আছে। বিসমিল্লাহ রহমান রহিমের যে বরকত, তার থেকে সে কিন্তু উপকৃত হবে। যখনই সে কিন্তু মোবাল্লিগ হতে থাকবে, ধাপে ধাপে অগ্রসর হতে থাকবে, ততই বিনয়ী হবে, ততই আত্মসমালোচনা করা শিখবে,
ততই এক বন্ধু আরেক বন্ধুকে অধিকার দেবে। ভাই, আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এটা চিহ্নিত করে দাও। কিন্তু আমাদের এখানে বন্ধুত্ব কি? বন্ধুত্ব হচ্ছে এটা যে আমার অপরাধকে ঢেকে রাখতে পারে, সে হলো আমার বন্ধু। এই আমি সিগারেট খাচ্ছি তুই কাকে কাউকে বলিস না, সে বলবে তাহলে আমিও সিগারেট খাচ্ছি তুই কাউকে বলিস না। ঠিক আছে, কি হলো? দুজনই অপরাধ করতেছে কিন্তু কেউ কাউকে, এটা কি? এই বন্ধু বন্ধু না, এটা হলো শত্রু। তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমার সাহায্য করতেছে। এই ধরনের বন্ধুত্বর কারণে মানুষ কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক বড় নেয়ামত সফরে এমন এক সঙ্গী পাওয়া যে হচ্ছে আপনার ভদ্র, বন্ধু হিসাবে এমন এক বন্ধু পাওয়া যে হচ্ছে দিনদার, যাকে পেয়ে আমরা দিনই শিক্ষা। আমাদের ওলামাদের ইতিহাস রয়েছে, দুজন আলিম একই রুমে থাকে, তাহলে অনেক শীত বরফ জমে রয়েছে, এক বন্ধু উঠে গেল নিজে অজু করলো, তারপরে তোমার হালকা পানি গরম করে অপর বন্ধুকে ওঠালো, এ উঠ তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, এত শীতে অজু করবো কীভাবে, এটা তোর ওয়াজিব না, থাক না, মুস্তাহাব তো, আমি তোর জন্য গরম পানি করে রাখছি, অসুবিধা হবে না, ওঠ নামাজ পড়, তাহাজ্জুদের নামাজ পড়বি না, বা একজন আলিম আরেকজন আলিমকে তো তুই তুই করে বলে না, এটা তো আমাদের ছাত্রদের পরিবেশ, ভাই উঠেন হুজুর বিসমিল্লাহ, আরে কেন বলছেন আমাকে এত অনুরোধ করতেছেন, ঠান্ডা তো বরফ তো, ঠান্ডা পানি দিয়ে অজু করে অসুস্থ হয়ে পড়বো, না না আমি আপনার জন্য পানি হালকা গরম করে দিয়েছি, অজু করতে কষ্ট হবে না। এটা হলো বন্ধুত্ব, এক বন্ধু আরেক বন্ধুকে তাহাজ্জুদের নামাজের দিকে উৎসাহিত করবে, এবং কি এমনভাবে সুসজ্জিত ইবাদত করা যে অন্যরাও দেখে আকৃষ্ট হয়। আমরা কেমন, আমাদের এখানে আমরা দেখেছি, ঠিক আছে, অনেক আয়াতে এসাম নিজের বাসায় তাহাজ্জুদের নামাজ পড়েন কীভাবে, কাঁধে একটা আবা দিয়ে দেন, যখন নামাজে ভিতর পড়েন ভিতরের মধ্যে ৪০ জন মুমিনের নাম মানে উচ্চারণ করা, বা আল্লাহ মাগফির ফালা অনুমতি রয়েছে, সে ৪০টা অলরেডি একটা তসবির মধ্যে ৪০ দানা গোনে, এক হাত কুনুতে উপরে রয়েছে আর এক হাতে আস্তে তসবি আছে, এটা দেখতে যে সৌন্দর্য, চা নামাজ বিছিয়ে কাঁধার উপরে আবা দিয়ে আয়তুল্লাহ মারাশিন নাজফি, আমি অ্যাকুরেট আমার মনে পড়তেছে না, উনি বলছেন যে এত বছর যে জানে মাঝে নামাজ পড়েছি সেটা আমার সাথে দাফন করে দাও, যে সেজদাগায় আমি সেজদা করেছি সেটা আমার সাথে দাফন করে দাও, যে তসবির উপরে আমি বছরের পর বছর তসবি পড়েছি সেটা আমার সাথে দাফন করে দাও, কেন এরা সব সাক্ষী আমার ইবাদতের। ঠিক আছে, তো যদি আমরা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি যে সুন্দর জানেমাজ সুন্দর করে দাঁড়ানো, কাঁধায় আবার রাখা, ভালো করে নামাজ পড়া, আরেক বন্ধু দেখবে দেখে তার মধ্যে একটা ইয়ে জাগ্রত হবে যে এরকম সে ইবাদত করতেছে আমি কেন করছি না। আচ্ছা, এটা তাহলে আল্লাহর নাম দিয়ে সূচনা করতে হবে, তারপরে কথার যে তাওয়াসসুল সেটা হতে হবে ওয়াহি অথবা লেসানে ওয়াহি। ওয়াহি আমরা যে কোরআনে আয়াত হিসাবে উত্তীর্ণ হয়েছে, বা আমাদের প্রিয় নবীর হাদিস যেটাকে আমরা বলতে পারি যে লেসানে ওয়াহির মুখে বের হয়েছে, তার মুখে যিনি পবিত্র যিনি আল্লাহ রসুল, বা আমাদের ইমামদের কালাম দিয়ে আমরা শুরু করি, এটার বরকতই কিন্তু আলাদা। ঠিক আছে, এরপরে অনেকে আছে অনেক উগ্র, আমরা কিন্তু এখন দেখতেছি ইউটিউবে ফেসবুকে অনেক বক্তাকে দেখতেছি, নামে রয়েছে মুফতি, ঠিক আছে, মুফাসসির কোরআন, কিন্তু আরেকজনকে যখন আক্রমণ করতে যায় কীভাবে আক্রমণ করে, ঠিক আছে, কীভাবে আক্রমণ করে, কোন ধরনের ভাষা ব্যবহার করে, কত নিচু নেমে মানে ওয়ার্ডগুলোকে ব্যবহার করে, এটা যে বোঝা যায় যে ধর্মীয় জ্ঞান থাকলেও আদব যখন শিখে নেই সবকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, আদব শিখতে হবে। ফিরআউনের কাছে মুসা যাচ্ছেন কিন্তু কথা বলতেছেন খুবই মিষ্টি ভাষায়, দলিল ভিত্তিক,
মূসা মূসা এভাবে কথা বলতেছেন, তুমি খোদা হওয়ার দাবিদার, ইয়াতি শামসা বিল মাশরিক ফাআতাবাহা মিনাল মাগরিব ফাবাহিতাল্লাযী কাফারা, আমার খোদা তো সূর্যকে পূর্ব দিক দিয়ে বের করে নিয়ে আসে, তুমিও যদি খোদা হওয়ার দাবিদার তাহলে পশ্চিম দিক দিয়ে বের করে নিয়ে আসো, আক্রমণ করেনি, এই তুমি পশুর চেয়ে বেশি খারাপ, তুমি একজন কুকুর, তুমি একজন মানে নোংরা ব্যক্তি, তার মা বাবা তুলে গালি দেওয়া, কি তুমি একজন কাফের, না, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী ওনার গোলামকে মানে অবৈধ সন্তান, ঠিক আছে, উচ্চারণও করা মানে ভালো মনে হয় না কিন্তু শেখার জন্য, যেমন বলে এই হারাম দাদা এদিকে আয়, ইমাম বললেন কি বলেছ, বলে মাওলা সে হচ্ছে কাফের, অর্থাৎ আমার গোলাম হচ্ছে কাফের, সে তো মুসলমান না, ইমাম বললেন কাফের হলেও তার আগকে আল্লাহ গ্রহণ করেছেন, সে যদি স্বামী স্ত্রী যদি মুসলমান হয়ে যায় তাকে আবার কালমা পড়তে আবার আখত পড়তে হয় না, কুফরি অবস্থায় যে আখত পড়েছে এটাই কিন্তু গ্রহণ করে নেওয়া হয়, তাহলে তাদের সন্তানকেও কাফের পিতামাতার সন্তানকেও হারাম দাদা বলা যাবে না, সেটাও হালাল দাদা, যদিও বাপও কাফের মাও কাফের ছেলেও কাফের কিন্তু তাকেও হারাম দাদা বলা যায় না, এটা কত আমাদের আজকে আমাদের বাংলাদেশে এত আলিম, ঠিক আছে, লাখ লাখ, কিন্তু আমরা কি দেখি এক রিকশাওয়ালা আর এক রিকশাওয়ালাকে কি ভাষায় গালি দেয়, এক ট্যাক্সি ড্রাইভার আরেকজনকে কীভাবে গালি দেয়, এক ড্রাইভার আরেকজনকে কীভাবে গালাগালি করে, এই গালাগালি বিশ্রী গালাগালি কিন্তু আমরা আমাদের রাস্তায় শুনতে পাই, কোনো রকম ভয় নেই, এর পুরো দায়িত্ব কিন্তু আমাদের আলিম সমাজের, আর আমাদের সমাজের যে আমরা আলিমের কাছে যাইনি যে আদব শিক্ষা সেখান থেকে নেব, যদি কারোর সাথে তর্কও করতে হয় মুনাজারাও করতে হয়, ঠিক আছে, মুনাজারাও করতে হয়, রাসূল খ্রিস্টানদেরকে বললেন ফাকুল তালো নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আল্লাহ নির্দেশ দিচ্ছেন এ নবী আপনি বলে দেন আমি নিয়ে আসছি আমার সন্তানকে, তুমি নিয়ে আসো তোমার সন্তানকে, আমি নিয়ে আসছি আমার সন্তানকে কন্যাকে, তুমি নিয়ে আসো তোমার কন্যাকে, আমি নিয়ে আসছি আমার নাফসকে, তুমি নিয়ে আসো তোমার নাফসগুলিকে, এভাবে না বলে পেগাম্বর তো এভাবে বলতে পারতেন, ঠিক আছে, তোরা কাফির তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা নিস্তে নাবুদ হয়ে যাবি, আল্লাহ তোদেরকে ধ্বংস করে দেবে, দেখতে হলে তুই হাত তুল আল্লাহর কাছে, আমিও হাত তুলতেছি, তুই তুই করে কাফের টাফের পশু, ঠিক আছে, পশুর চেয়ে খারাপ সব কিছু বলতে পারতেন না, অত্যন্ত ভদ্রভাবে, ঠিক আছে তুমি মনে করতেছো তোমার মাঝহাব সঠিক, আসো মোবাহিলা করি, মোবাহিলা কোনো গালাগালি হবে না, তুমিও হাত তুলো আমিও হাত তুলছি, আল্লাহ আকবার, মানে কত ইচ্ছে ভদ্র কি আর কোনো কিছু হতে পারে, একজন কাফিরকে বলতেছে তুমি হাত তুলো আমিও হাত তুলি, হক থেকে যাবে বাদে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, আসো তুমিও আসো আমিও আসতেছি, মোনাজারা হোক, যে হক থাকবে বেঁচে থাকবে, যে তারা কি বলল, তারাও এমন এক সম্মানে দেখলো পয়গম্বর ইসলামের প্রতি, যে নবী যাদেরকে নিয়ে আসছেন তারা যদি পাহাড় ও পর্বতের দিকে যদি ইশারা করে তো পাহাড় ও পর্বত টুকরো টুকরো হয়ে যাবে, এদের থেকে মোনাজা করা যাবে না, কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ফিরআউনের কাছে যাচ্ছেন হযরত মূসা কি বলছেন, ঠিক আছে, ওয়াইয়াসাল্লি আমলি আমরি, মানে এই আমার আমি যেন আমার উপরে সহজ হয়ে যায়, ইয়াফকাহু কওলি, আমার কথাবার্তা যেন ফাকিহের মতন হয়, দলিল ভিত্তিক হয়, দলিল ছাড়া যেন না হয়,
আমরা চারজন যদি বসি, চারজনের মধ্যে একজন যদি দলিল ভিত্তিক কথা বলে, অর্থাৎ সে জ্ঞানী, অর্থাৎ সে আদব শিখেছে, অর্থাৎ সে ভদ্রতা শিখেছে। এটা অনেক বড় ব্যাপার। এই যে আমাদের এখানে আলোচনা করার ছাত্রদেরকে সুযোগ দেওয়া হয়, সাজ্জাদ যে মজলিস পড়ার ট্রেনিং করতেছে, এটা কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু চলে আসবে যে আমরা কিন্তু তাবলিগের ক্ষেত্রে যে ভালো ভাষা ব্যবহার করব, খুবই সুন্দর মিষ্টি ভাষায় তাবলিগ করব, এটা কিন্তু আমরা এখানে শিখে যাচ্ছি, এখানে শিখে যাচ্ছি। ঠিক আছে, ওয়া জাদালহুম বিল্লাতি হিয়া আহসান, যে দাল করতে হয়, তর্ক করতে হয়, সেটাও কিন্তু সুন্দরভাবে কথা বলো। উদউ ইলা সাবিল রাব্বিক, ডাকো তোমার রাবের পথে, কিন্তু বিল হিকমা ওয়াল মুয়াইজাতিল হাসানা, হিকমতের সাথে ডাকো, ওয়াজ করো, নসিহত করো, কিন্তু সুন্দরভাবে, উগ্রতার ভাবে না। ঠিক আছে, উগ্রতা ভাবে না। এ তো হারামে খাচ্ছে, এ তো নামাজ পড়ে না, এ তো একটা বদমাস, এ তো ফালতু বন্ধুদের সাথে মিশে, সে কয়েকটা কথা শুনলো, তুমি বড় ভাই, তারপরে রাগ করে বললো যা আসি আসি, তোর কি, তুই নামাজি হয়ে থাক, আমার দরকার নেই। না না, সুন্দরভাবে মিষ্টি ভাষায় যেন সে আকৃষ্ট হয় তোমার কথায়। ছোট হলে স্নেহ দেখাও তার প্রতি, বড় হলে সম্মান দেখাও তার প্রতি। ঠিক আছে, কুলু লিন্নাসে হুসনা, মানুষের সাথে মানে সুন্দরভাবে কথা বলো, এটি হচ্ছে পার্থক্য। হযরত আবু যর গফারি যখন পয়গম্বর ইসলামকে দেখলেন, ওনার সৌন্দর্য যখন ফুটে উঠল, ঈমান আনলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিছুদিন থাকার পর ফিরে যাচ্ছেন, কোথায় ফিরে যাচ্ছেন, নিজের গোত্রে, যেভাবে তোমরা আসো এখান থেকে ফিরে যাবা। ঠিক আছে, এখন তোমাদের হাতে দুটি জিনিস রয়েছে। এক, না তোমরা এই প্রতিষ্ঠানের সমস্ত ত্রুটিগুলাকে ভালো করে স্মরণ রাখো, তারপরে যাও বাড়িতে পিতামাতার সাথে দেখা। আরে কি বলবো, আমাদের এখানে রান্না একদিন তেল বেশি, একদিন লবণ বেশি, একদিন মরিচ বেশি। ঠিক আছে, ছাত্ররাও যে কি উশৃঙ্খল। ঠিক আছে, মাদ্রাসা কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, বারবার অনুরোধ করা হয় জামাতে কেউ আগে আসে, কেউ পড়ে আসে। দুনিয়ার কী হলো, তোমার মা বাবার মধ্যে একটা হতাশা সৃষ্টি হলো, কী হলো, তাদের মনটা খারাপ হলো। তুমি তবলিগের কাজ যে এগিয়ে নেবা, সেটা কিন্তু তুমি নিজে ক্ষতিগ্রস্ত করলা। তোমার কিন্তু এখানে তবলিগ করার মতন কোনো পরিবেশ নেই। আসছেন আবু যর, আবু যর কি নিজের চোখে দেখেননি যে যারা ইসলাম গ্রহণ করছে কীভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে? বাড়িতে আসে সেটাই বলতেন, ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কায় আত্মপ্রকাশ করেছেন যে কারণে মানুষ নির্যাতিত হচ্ছে, যারা ওনার সঙ্গী হচ্ছে তাদের উপরে কিন্তু নির্যাতন চালানো হচ্ছে। এই আবু যর ইমান আনার পর যখন বাড়ির দিকে যাচ্ছেন, ওনার বাড়ি ছিল রাবাজা, বলে ইয়া নবী আল্লাহ, আমি আমার বাসায় যাচ্ছি, কীভাবে তবলিগ করবো? পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমার তবলিগ করার প্রয়োজন নেই, তুমি উত্তম ব্যবহার তোমার পিতামাতার সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। এখন নবীর নির্দেশ, উনি তো মনে মনে ভাবতেছে যে নবী আমাদেরকে কালমা পড়ার নির্দেশ দিচ্ছেন, আমিও যাই আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে জমা করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা ধরে মার দিত,
হ্যাঁ বলতে আমরা এতগুলো আল্লাহকে মানতেছি, তুই কোথা থেকে আসলি যে সবাইকে না বলতেছি, সব খোদাকে না, ইল্লাল্লাহ না? পেগম্বর শিখিয়ে দিলেন, দেখো আমার ব্যাপারটা ভিন্ন, তুমি এক্ষুনি এই কাজ করতে যেও না, কি করবা? উত্তম ব্যবহার। আবু জার আসছেন, পুরো ওনার গ্রামের লোকজন বলতেছে আবু জারে তো এই ব্যবহার ছিল না, আবু জার তো এত মিষ্টি ভাষায় কথা বলতেন না, আবু জার তো এত উত্তম চরিত্রে ছিলেন না, আবু জার তার পিতামাতার প্রতি এত যত্নবান তো ছিলেন না। এবার সবাই জিজ্ঞাসা করা শুরু করছে, আবু জার কোথায় শিখেছো, আবু জার কোথায় পেয়েছো, কোন মাদ্রাসায় গেলা, আমার ভাষায় বলি কোন জায়গায় গেলা শিক্ষিত হতে, এই জাহেলিয়তের যুগে তুমি এত ভদ্র হয়ে আসছো কোথায়? কেউ কেউ বলেই দিল আমাকেও নিয়ে চলো, চলো। কোথায় নিয়ে আসলেন? রাসূলের কাছে গেলেন, একা নিয়ে আসছেন বেশ কিছু লোককে, কালমা দাওয়াত করেননি, নিজের উত্তম ব্যবহার, নিজের সুন্দর ব্যবহার, নিজের ভদ্রতা। এই ভদ্রতাই এমন একটা জিনিস মানুষ জিজ্ঞাসা করবে, ভাই এটা কোথায় পেয়েছো, কোথায় শিখেছো, কে তোমাকে এই শিক্ষা দিয়েছে, কীভাবে তুমি এত ভদ্র হয়ে গেলা, কিছুদিন আগে তো তুমি এখান থেকে গেছিলা, ঠিক আছে, এই ক্রিকেট খেলাই, ফুটবল খেলাই, মা বলতেছে যে তোর খাবার প্রতি তোর হোশ নাই, ঠিক আছে, কোথায় গেছিলি, এত দূরে গেলি কেন, নানা ধরনের সমস্যা, মা চিন্তিত, বাপ চিন্তিত, হুজুরকে দেখতেছে বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন, নানা বলতেছে আমার নাতির জন্য দোয়া করবেন, দাদা বলতেছে আমার পোতার জন্য দোয়া করবেন, অনেক উশৃঙ্খল রয়েছে, টাইমলি খায় না, খালি খেলাধুলার পিছনে, এমন এমন বন্ধুর সাথে সে মেলামেশা করে, তারা উগ্র, একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার নাতির জন্য, আমার পোতার জন্য, ঠিক আছে। ছেলে বড় হতে থাকে, বাবা দূরত্ব বুড়ো হয়ে যায়, এত দূরত্ব বুড়ো হওয়ার কথা না, ঠিক আছে, যদি ছেলে বাবাকে সাহায্য করে, যদি ছেলে বাবার ডাইন হাত হয়ে যায়, বাবা বড় হবে কেন, বাবা আরো শক্তিশালী হবে, আরো মানে সমাজে আরো মর্যাদাবান হবে, কেন তার ছেলে মানে তার কষ্টকে ভাগ করে নিচ্ছে, এখানে কি করি আমরা, পাল্টা আরো কষ্ট দিই, ঠিক আছে, একটু চিন্তা করি না যে এই যে আমি যে যাদের সাথে ঘুরতেছি এর আসরটা আমার পিতার উপরে কি পড়তেছে, আমার মায়ের উপরে কি পড়তেছে। সমাজ রাত 12টা পর্যন্ত ছেলেপেলেরা ঘোরাফেরা করতেছে, তুমি ভদ্র পরিবারের ছেলে, তুমিও যদি রাত 12টা পর্যন্ত বাইরে ঘুরতে থাকো, তোমার পিতামাতা কখনোই ঘুমাবে না, হতেই পারে না যে ছেলেকে বাইরে রেখে পিতামাতা আরামে 9টার দিকে ঘুমিয়ে পড়বে, হতেই পারে না। আজকে আমরা তোমাদেরকে বলতেছি আর্লি ঘুমাও, ফজরের পরে আর ঘুমিও না, তুমি যদি চাও তোমার পিতামাতা সুস্থ থাকুক, তো তোমাকে তো এই কাজ করতে হবে যে তোমার আব্বাও যেন আর্লি ঘুমাতে পারে, তোমার আম্মাও যেন আর্লি ঘুমাতে পারে, তাহলে তুমি কী করবা, আর্লি বাসায় আসবা, ওইসব বন্ধুদের সাথে রাত 11টা 12টা পর্যন্ত আড্ডাবাজি করবা না, সবাই তো করতেছে, সবাই করতেছে, তাদের আচরণের কারণে তার পিতামাতা হার্টের রোগী হয়ে যাচ্ছে, টেনশন নিয়ে বসে আছে, দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে সাহিয় সালিম চলে আসুক, উনি চিন্তা করে হাত তুলতেছে আল্লাহর কাছে সাহিয় সালিম চলে আসুক, আর তুমি খেলা করতেছে রাত 12টা পর্যন্ত, উচিত কি? উচিত এটা একটা ভদ্র ছেলে কারণ হয়ে দাঁড়ায় যে তার বাবা যেন আরো শক্তিশালী হোক, বাবা যেন রোগ মুক্ত হোক, তার দিকে বেশি নজর করা। শরিয়ত এই ব্যাপারে আমাদেরকে অনেক আগে শিক্ষা দিয়ে রাখছে, শরিয়ত আমাদের কাছে অনুপস্থিত বলে আজকে আমাদের সমাজের এই অবস্থা,
ला তাকুল্লাহুমা অফিন, পিতা মাতাকে অফ পর্যন্ত করিও না। আর আমরা একটু শিক্ষিত হয়ে গেলে বাবা চুপ করে থাকো, তুমি তার পড়ালেখা করোনি, ঠিক আছে, এই কয় ক্লাস পড়েছো তুমি, এখন কি অবস্থা, কি অবস্থা বাপের, তুমি নিজেকে বাপের জায়গায় রাখো, তোমার সন্তান তোমাকে মূর্খ বলছে, দেখো কি এরকম আঘাত লাগে তোমাকে, ঠিক আছে। যতই হোক বাবা, ইরানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ঠিক আছে, যে একটা মেয়ে তার রেজাল্ট পেয়ে, সম্ভবত MBBS রেজাল্ট পেয়ে, তার বাবা সিটি কর্পোরেশনের ওই যে ফুলের যে বাগান আছে ওগুলো পানি ছিটাচ্ছে, ওই মেয়ের রেজাল্ট পাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসে, ওইখানে এসে নামছে, এবং সেই পোশাকগুলো পরা, যে ড্রেস পরে মানে সার্টিফিকেট দেওয়া হয় পরা, আর এসেই বাবাকে জড়াই ধরে বাবার কপালে চুমন দিচ্ছে, যে বাবা আমি রেজাল্ট নিয়েছি, পাশ করেছি। সে যদি চিন্তা করতো যে আমি যাচ্ছি বাবার কাছে, বাবা সিটি কর্পোরেশনে ফুলের বাগানে বা ঘাসে পানি দিচ্ছে, আমাকে যদি দেখে বলে অমুকের কন্যা, হায় হায়, তাহলে তো বন্ধু বান্ধবদের কাছে আমার সম্মান থাকবে না, ঠিক আছে, বাবা আসে আসে সাইড দিয়ে চলে যাই, না সে সেটা করেনি, সে চলে গেছে বাবার কাছে, বাবার মাথায় চুমন দিয়েছে, ওই সময় বাবার অন্তর থেকে যে দোয়া বের হয়েছে, এই দোয়া কিন্তু, এই দোয়ার তুলনায় কিন্তু আর কোনো দোয়া নেই। এই দোয়ার যে প্রভাব, এটা কিন্তু তুমি জীবনে এই নেয়ামতটা আর পাবা না, ঠিক আছে, নেয়ামতটা আর পাবা না। না তুমি কোট প্যান্ট শার্ট পরে একদম মানে একজন VIP পার্সেন্ট হয়ে, ঠিক আছে, এমন করে বাসা থেকে বের হচ্ছ যেন মনে হচ্ছে তোমার বাবা, ঠিক আছে, বাস্তবে ফকির রয়েছে বেচারা, বাস্তবে গরিব রয়েছে, তুমি কিন্তু সেই দৃষ্টিতে দেখেছো, কিন্তু সেই দৃষ্টিতে দেখো নি যে এই বাবার ছায়ার কারণে কিন্তু আমি এই পর্যায়ে আসছি, এই মায়ের ছায়ার কারণেই আমি এই জায়গায় আসছি। তো এই যে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, এটা কিন্তু অনেক কিছুকে পরিবর্তন করে দেয়। বাইরে কে কী কষ্ট করলো না করলো সেটা এখন দেখার বিষয় না, আমি যখন ফিরে আসতেছি আমার বাবার মায়ের কাছে এমন সুন্দর ব্যবহার দেব যে ব্যবহার হয়তো আমি ওই মাদ্রাসাও শিখিনি, মাদ্রাসায় কিছু বই ছিল সেটা পড়ে শিখছি, সে মাদ্রাসায় কিছু আলিমের জীবনী ছিল সেটা পড়ে শিখছি, মাথার ত্রুটি আমার দৃষ্টিতে নেই, মাথার সৌন্দর্য আমার দৃষ্টিতে, পিতা মাতার কাছে গিয়ে এমন এক অবস্থা ক্রিয়েট করলাম যে পিতা মাতাও কিন্তু ইসলামের দিকে ধাবিত হলেন, বলে আল্লাহ আকবার, আমার ছেলে নামাজ না পড়ে ভাত খায় না, আমাদের কিছু বলেনি, কিন্তু কেমন লাগতেছে, স্ত্রী স্বামীকে বলবে শুনছো ছেলে তো নামাজ না পড়ে ভাত খায় না, কত খারাপ লাগে না, আমরা নামাজ পড়ি না আর ছেলের সাথে ভাত খেতে বসে যাই, আমরাও নামাজ পড়ি, দেখা গেলো তারাও শুরু করে দিল, ঠিক আছে। আমাদেরকে মোবাল্লিগ হতে হবে, মোবাল্লিগ হতে গেলে নিজেকে পরিবর্তন করতে হবে, ভাষা পরিবর্তন করতে হবে। আমি তো বলবো যে তুই তুই যে কালচার, এটা মনে হচ্ছে আমাদের এখানে খুব স্নেহ দেখানো হচ্ছে, এই কালচারগুলো পরিবর্তন করা দরকার আমাদের, মানে খুব মানে ভালো একটা, হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আমি আমার মাকে খুব ভালোবাসি, মা তুমি কেমন আছো, ঠিক আছে, মা তোমার এটাও তুমি তুমি যখন করবা কালকে বলো তোমার এটা উচিত হয়নি, তোমার এটা না, প্রথমে আপনি, ভুল হয়ে গেলেও সে ভুল ধরতে নেই, খাতায়ে বুজুর্গা গিরফতার খাতাস, মুরব্বীদের ভুল ধরাও কিন্তু ভুল, মুরব্বীর অপরাধ ধরাও কিন্তু অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা উত্তম চরিত্রের মালিক হতে পারি এবং সঠিক মোবাল্লিগ হয়ে আমাদের সমাজে ভূমিকা রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আজ্জিল লি ওয়ালিয়াকাল ফারাজ।